হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি আমার একটা বিয়ে বাড়ি ছিল, আর তোমরা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া দেখতে খুব ভালোবাসো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে বিয়ে বাড়িতে আমি কী খাওয়া দাওয়া করেছি। তো ফার্স্টেই স্টার্টার কাউন্টারে গেছিলাম, ওখানে দুটো কাবাব খেয়েছিলাম, কারণ বেশি কাবাব খেলে আমার পেট ভরে যেত, তাই দুটোই খেয়েছি। তো এখানে একটা মকটেল কাউন্টারও ছিল যেখানে মকটেল বানিয়ে দেওয়া হচ্ছিল, তো এটা আমার খুব ভালো লেগেছে দেখে। ওখান থেকে আমি ব্লু লাগুনটা ট্রাই করেছিলাম, যেটা আমার খেতে ভালো লেগেছে। আর তারপর বিয়ে স্টার্ট হয়ে যায়, বিয়ে স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই আমরা খেতে চলে যাই, কারণ আমাদের বাস ওয়েট করছিল। আর মেন কোর্সে ছিল মশালা কুলচা আর পনিরের একটা আইটেম, এটা খাওয়ার পর আমাদেরকে দেয় ফিশ ব্যাটার ফ্রাই। ভেবেছিলাম তিন চারটে খাবো, কিন্তু আমি একটা খেয়ে কিছু খেতে পারি না, এটাই আমার প্রবলেম। দেন সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি দেয়, এরপর দেয় পোলাও আর মাটন, যেটা খাওয়ার পরে আমি আর কিচ্ছুই খেতে পারিনি, না চাটনি না পাবন না মিষ্টি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ এরপরে দেখানোর মতো কিছুই নেই। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।